সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 এ শিরোনাম শুনছিলেন আপনাদের সাথে আছে মাসুম রাব্বি আইপিএল এ মোস্তাফিজের পারফরম্যান্স দেখে মুগ্ধ খালেদ মাহমুদ এ বোর্ড পরিচালকের মতে ফর্ম ফিরে পেয়েছেন কাটার মাস্টার তবে আবাহনীর শিষ্য তাসকিন আহমেদকে নিয়ে আক্ষেপ তার জানিয়েছেন আইপিএল এর জন্য অনাপত্তিপত্র দিতে পারত বিসিবি আমি ফিসকে ফোন দিলাম যে ফিস তুই কি করিস বলে আমি স্যার গ্রামেই আছি আমি ঢাকায় তো আসলো নেটে বল করলো ছয়টা বল করার পর সে চান্দিকে আমার পাশে দাঁড়াইলো বললো হি ইজ প্লেইং এগেইনস্ট পাকিস্তান খালেদ মাহমুদের কাছে এখনো সতেজ মুস্তাফিজকে তুলে আনার গল্প এই পেসারকে জাতীয় দলে খেলার সুযোগ করে দিয়েছিলেন পরোক্ষভাবে এক ম্যাচ বিরতি কাটিয়ে চেন্নাইয়ে কাটার মাস্টারের মধুর প্রত্যাবর্তন কলকাতার বিপক্ষে বোলিং ফিগার চার ওভার 22 রান 2 উইকেট সংখ্যা নয় যারা নজর রেখেছিলেন চেন্নাই ম্যাচে তাদের কাছে মুস্তাফিজের কদর আরও বেশি পরিস্থিতি বুঝে বল করেছেন স্লোয়ার দিয়ে বোকা বানিয়েছেন ব্যাটারদের শেষ ওভারে মাত্র 2 রান দিয়ে হয়েছেন প্রশংসনীয় ম্যাচ সেরা জাদেজার হাত থেকে নিয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারীর পার্পেল ক্যাপ রেকর্ড ভাঙার স্বপ্ন দেখতে পারেন ফিজ নিজের প্রথম আইপিএলে 17 উইকেট নিয়েছিলেন টাইগার পেসার সেবার খেলেছিলেন 16 ম্যাচ এবার 4 ম্যাচে নামের পাশে 9 উইকেট জাতীয় দলে এমন ধারাবাহিক সবশেষ কবে ছিলেন মনে করতে পারবেন কি মুস্তাফিজ মুস্তাফিজ ব্যাক এটা বলতেই পারি যে এরকম বড় আসরে এরকম কোয়ালিটি ক্রিকেটের এগেনস্টে যেরকমভাবে বল করছে প্রতি ম্যাচে ইটস নট অনলি যে ওর পার্পেল ক্যাপ পেয়েছে বা ওর ইকোনমি বা ওর উইকেট নিচ্ছে বাট আমি মনে করি যা চাচ্ছে সেটা করতে পারছে অনেকটা নিয়মে পরিণত তাসকিনের আইপিএল খেলতে না পারা দেশ আগে না ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট সে প্রশ্ন ঢাকা এক্সপ্রেসের ক্ষেত্রে অবধারিত চলে আসে ইঞ্জুরি ঝুঁকির কথা আবার ক্ষতিপূরণ দিতে তৈরি বিসিবি অথচ ওয়ান ডে ফরম্যাটে ঢাকা প্রিমিয়ার লিগের 9 ম্যাচের 5টাতেই খেলেছেন তাসকিন এ পেসারকে আইপিএল এর জন্য এনওসি দেয়া উচিত ছিল বলে মনে করেন খালেদ মাহমুদ জিম্বাবে না খেলে যদি আইপিএল খেলতো বরং আমার মনে হয় যে সেটা ওদের মানে শিখার জন্য আরও বেশি ভালো হইতো কারণ আপনি মানে জিম্বাবের ব্যাটসম্যানদেরকে বল করা আর ইন্টারেস্টের ওই আইপিএল এর ওই ভাগা ভাগা প্লেয়ারদের বল করার মধ্যে অনেক আকাশের পাতা ডিফারেন্ট টি টোয়েন্টি বিশ্বকাপের বাকি 2 মাসের কম সময় জিম্বাবুয়ে সিরিজে তাই নিয়মিত পেসারদের বিশ্রামের পক্ষে খালেদ মাহমুদ মুস্তাফিজ তাসকিন শরীফুল কিংবা সাকিব বা যারা আরও যারা আছেন হাসান মাহমুদ সবাই যারা যারা ওয়ার্ল্ড কাপ টিমে চান্স পান ফার্স্ট বলে তারা যদি সবাই ফ্রেশ অ্যান্ড স্ট্রং থাকেন যে জাতীয় দলের সঙ্গে থাকতে না চাইলেও শুভকামনা জানিয়েছেন পুরো দলকে আরিফুল ইসলাম চ্যানেল 24 ঢাকা বোলারদের টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে 48 ধাপ এগিয়ে এলো বাংলাদেশি পেসার ফারিহা তৃষ্ণা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ হোয়াইট ওয়াশ হলেও হ্যাটট্রিক করেছিলেন ফারিহা আর এতে 48 ধাপ এগিয়ে তার বর্তমান অবস্থান 87তম দলীয় হতশ্রী পারফরমেন্সে উন্নতি হয়েছে রাবেয়া খানেরও 5 ধাপ এগিয়ে বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে 16তম স্থানে তিনি 2 ধাপ এগিয়ে 24 নম্বরে আছেন নাহিদা আক্তার আর ব্যাটারদের তালিকায় টাইগ্রেসদের মধ্যে সেরা অবস্থানে আছেন নিগার সুলতানা 16 নম্বরে বাংলাদেশ অধিনায়ক পাকিস্তান জাতীয় দলে ফিরলেন মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে 17 সদস্যের স্কোয়াডে জায়গা হয়েছে এই 2 পাক ক্রিকেটারের টি টোয়েন্টি বিশ্বকাপের কথা চিন্তা করে আমির ও ইমাদ ওয়াসিমকে অবসর থেকে ফিরিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড একই সঙ্গে হারিস রৌফের ইঞ্জুরি এবং মোহাম্মদ নওয়াজের অফ ফর্ম আরও সুযোগ করে দিয়েছে দলে ফিরতে অবসরের প্রায় 3.5 বছর পর পাকিস্তান দলে ফিরলেন মোহাম্মদ আমির 2020 সালের ডিসেম্বরে পিসিবি ম্যানেজমেন্টের ওপর অনেকটা ক্ষোভ থেকেই জাতীয় দল ছেড়েছিলেন 32 বছর বয়সী এই পেসার এছাড়াও 17 সদস্যের দলে নতুন মুখ মোহাম্মদ ইরফান খান ও আলোচিত উসমান খান যিনি এরই মধ্যে নিষিদ্ধ হয়েছেন আবার আরব আমিরাত ক্রিকেট থেকে পাকিস্তান সুপার লিগে ভালো করার সুযোগ হয়েছে দুজনের এই সিরিজ দিয়ে আবারও নেতৃত্বে ফিরলেন বাবর আজম বাকিরা হলেন ফখর জামান আজম খান আবরার আহমেদ ইফতিকার আহমেদ মোহাম্মদ রিজওয়ান মোহাম্মদ আব্বাস আফ্রিদি নাসিম শাহ সাইম আয়ুব সাদাব খান শাহিন শাহ আফ্রিদি উসামা মীর উসমান খান ও জামান খান এই সিরিজে পাকিস্তান দলের হেড কোচের দায়িত্ব পালন করবেন আজহার মাহমুদ টিম ম্যানেজার ওয়াহাব রিয়াজ আর মোহাম্মদ ইউসুফ ব্যাটিং ও বোলিং কোচের দায়িত্বে থাকবেন সাঈদ আজমল আনন্দের ঈদে বাড়তি মাত্রা যোগায় টেলিভিশনের বিশেষ আয়োজন স্পোর্টস 24 আর বিয়ন্ড দ্য গ্যালারি প্রতিবারের মতো এবারও প্রস্তুত তরুণ ক্রিকেটারদের ঈদ উৎসব আর ক্রীড়া শিক্ষার 5 একাডেমির বিস্তারিত নিয়ে
দেখে নেব ঈদের পাঁচ দিন ক্রীড়াপ্রেমীদের জন্য কি থাকছে। ঈদের আনন্দ বাড়িয়ে দিতে, বিনোদনের খোরাক জোগাতে চ্যানেল 24 সবসময়ই সচেষ্ট। 2024ও ব্যতিক্রম নয়। ঈদুল ফিতরে পাঁচ দিন থাকছে নানা আয়োজন, আনন্দের সঙ্গে সামাজিক দায়বদ্ধতার কথাও ভেবেছে কর্তৃপক্ষ। তাই তো এবার স্পোর্টস 24-এ ক্রীড়া শিক্ষার পাঁচ প্রতিষ্ঠানকে তুলে ধরার চেষ্টা। ফুটবল, ক্রিকেট, হকি, ব্যাডমিন্টনের পাঁচ একাডেমি এবার জায়গা পেয়েছে পাঁচ দিন। স্বাগত স্পোর্টস 24-এর ঈদের বিশেষ আয়োজনে। রাজধানীর বুকে গড়ে ওঠা ফর্টিস ফুটবল একাডেমির শিশু কিশোররা স্বপ্ন দেখে ভবিষ্যতের দেশ সেরা ফুটবলার হবার। ঈদের দিন দেখবেন তাদের সেই স্বপ্ন যাত্রার গল্প। আমি মেসি হইতে চাই, রোনাল্ডো হওয়ার অনেক ইচ্ছা। পুরনো ঢাকা আর ওস্তাদ ফজলুর সাথে হকির সম্পৃক্ততা ওতপ্রোতভাবে জড়িয়ে। ঈদের পরদিন আরমানিটোলা স্কুলকে কেন্দ্র করে হকি শিক্ষার এই পাঠশালা, সম্ভবত এটাই বেসরকারি পর্যায়ে একমাত্র হকি শিক্ষার প্রতিষ্ঠান। আমার ওস্তাদ এই হকিতে এনেছিলেন বলেই আজকে দিদায় আমি ওস্তাদ ফজলু হলাম। ঈদের তৃতীয় দিন অভিজাত ধানমন্ডিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের উদ্যোগে গড়ে ওঠা ক্রিকেট ফুটবল একাডেমির কথা জানতে পারবেন। পিকেএসপি নামটায় মিল খুঁজে পাচ্ছেন? ঢাকার অদূরে রূপগঞ্জে বিশাল আয়তনের নতুন এক স্পোর্টস একাডেমি গড়ে উঠেছে, তারই চিত্র তুলে ধরা হবে ঈদের চতুর্থ দিন। ঈদ আয়োজনের শেষটা হবে ফয়সাল ব্যাডমিন্টন একাডেমি দিয়ে। শ্যামলীতে বাড়ির ছাদে পেশাদার শাটলার তৈরির চেষ্টায় ব্যস্ত রাসেল কবির সুমন। স্বাগত জানাচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। স্পোর্টস 24 এর মতো বিয়ন্ড দ্য গ্যালারিও পাঁচ দিন জানাবে পাঁচ তরুণের গল্প। সবাই ক্রিকেটার, সবাই যুব দলে খেলেছেন, জাতীয় দলে নিজেকে মেলে ধরার চেষ্টায় প্রস্তুত করছেন। দুপুর 12:30টায় তরুণদের গল্প। ফুটবলার হতে গিয়ে আহরার আমিন হয়ে গেছেন ক্রিকেটার। মাঠের মতো ডাইনিং টেবিলেও মায়ের ক্রিকেট জ্ঞান শুনতে হয় তাকে। কোনো প্ল্যান কি ছিল এবার রমজান মাসটা? আসলে আমাদের বাংলাদেশকে প্রথমবার এশিয়া সেরা করা যুব দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বিকে সবাই চেনেন, কিন্তু কজন জানেন তার জীবনের গল্প? ফ্যামিলির সাথে টাইম, যে ইন্টারন্যাশনাল ম্যাচগুলো খেলছি, পেস বোলার রোহানউদ্দৌলা বর্ষণও আকর্ষণীয় তার জীবনের নানা অভিজ্ঞতায়। নারীদের যুব দল থেকে ইতিমধ্যে জাতীয় দলে অভিষেক হয়েছে সুমাইয়া আক্তারের। মেয়ে হয়ে ক্রিকেট খেলবেন মেনে নিতে পারেনি আশপাশের মানুষ। যারা সমালোচনা করেছেন তারাই এখন প্রশংসায় ভাসান। আমারই আর কি সবার পরে যাওয়া। এই যুব বিশ্বকাপে বাংলাদেশ তো বটে, পুরো বিশ্বেই 3 সেঞ্চুরি আর কারণে আরিফুল ইসলাম সেই একজন। অথচ একটা সময় ভেবেছিলেন মা বাবা থেকে দূরে থাকার চেয়ে ক্রিকেট ছেড়ে দেয়াই ভালো। পাঁচ তরুণের জীবনের গল্প আপনাকে প্রেরণা দেবে, হার না মানার সাহস যোগাবে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। এই ছিল খুল স্পোর্টস 24-এ। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।